হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের সাথে আজকে কয়েকটা স্মার্ট আইডিয়া শেয়ার করতে চাই যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই বুঝে যাবেন যে স্পিকিং ইংলিশের জন্য আপনাকে কোন কোন বিষয়গুলো ডেভেলপ করতে হবে। আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটন থেকে সাবস্ক্রাইব করে নেবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের ভিডিওটি কেমন হলো। অনেকেরই পেটে ঘুষি মারলে বম ফুটালেও ইংরেজি বের হয় না, তো ইংরেজি বের করার খুব সহজ এগুলো টেকনিক আপনি সবসময়ের জন্য ফলো করবেন। ইংরেজি বলতে গিয়ে না কোথায় ভুল করে ফেলি, আর ভুল হয়ে গেলেই তো বিপদ, ভুল হলে মানুষ আমার কথা নিয়ে হাসাহাসি করবে, এটা খুব সিম্পল তাই না? এরকম যারা ভাবছেন তারা আজকে থেকেই মন থেকে মুছে ফেলে দেন যে আপনার ভুল হলে মানুষজন হাসাহাসি করবে। সো এই ধারণা যদি আপনার থাকে আপনি কখনোই ইংরেজিতে কথা বলতে পারবেন না, আর যদি ইংরেজিতে আপনাকে কথা বলতেই হয় তাহলে আপনাকে ভাবতে হবে যে আমি ভালো জানি, অন্যরা কেউ ভালো জানে না। সো দ্যাটস ইট, সো ট্রিক্স নাম্বার ওয়ান, আর সেটি হচ্ছে আপনাকে বলতে হবে, দ্যাটস ইট, বলতে হবে, প্রচুর বলতে হবে, অনেক বেশি বলতে হবে, ভুল হোক আর শুদ্ধ হোক বলতে হবে, এই বলার অভ্যাসটা তৈরি করতে হবে। যদি আপনি বলতে ভয় পান তাহলে কিন্তু আপনি কখনোই ইংরেজিতে কথা বলতে পারবেন না। আপনি যদি বেশি করে বলেন তাহলে আপনার ভিতর থেকে জড়তাগুলো কেটে যাবে, আর জড়তা কেটে গেলেই কিন্তু আপনি খুব সহজে ইংরেজি বলতে পারবেন। মাথায় রাখবেন ইংরেজি বলার জন্য কিন্তু আহাবরী শব্দ চয়েস করার কোনো দরকার নেই, তার কারণ আপনি খেয়াল করে দেখুন আপনি অলরেডি 300-400 ওয়ার্ড বা 500 ওয়ার্ড আপনি জানেন। আপনি খেয়াল করে দেখুন আপনি এই ওয়ার্ডগুলি জানেন, আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। আপনাকে জাস্ট যেটা করতে হবে এই ওয়ার্ডগুলোকে একটু নিজের মতো করে গুছিয়ে নিয়ে বলা শিখতে হবে। এটা একদিনে হবে না, আপনি আজকে থেকে ট্রাই করেন, অ্যাটলিস্ট স্টার্ট করে দেন, দেখবেন যে কিছুদিনের মধ্যে 2-1 সপ্তাহ ট্রাই করতে থাকেন দেখবেন যে আপনার মুখ থেকে ইংরেজি বের হচ্ছে হর হর করে, একদম নিশ্চিত, কোনো ভুল নাই। ওকে, ট্রিক্স নাম্বার টু, ডোন্ট গো থ্রু গ্রামেটিক্যাল রুলস, দিস ইজ অবভিয়াস। আপনি যদি গ্রামার মেনটেন করে কথা বলতে যান তাহলে নিশ্চিত আপনি ইংরেজি শিখতে পারবেন না, দ্যাটস ইট। গ্রামার ফলো করলে আপনি প্রথমে ভয় পেয়ে যাবেন কোন গ্রামারের স্ট্রাকচার কি, কোনটা বলতে গিয়ে কি মিস্টেক হচ্ছে, তো এরকম অনেক ধরনের সমস্যা তৈরি হবে। সো গ্রামেটিক্যাল রুলের দিকে যাবেনই না, একদম যাবেন না, আপনি নিজে থেকে যে ওয়ার্ডগুলি জানেন আপনার ভিতরে যেগুলি আছে অলরেডি সেগুলোকে ব্যবহার করে কথা বলার চেষ্টা করুন। ওকে, ট্রিক্স নাম্বার থ্রি, সেটি হচ্ছে আপনাকে সব সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কিভাবে নিজের জড়তা কাটাবেন। ফাইন, এই জন্য আপনাকে যেটা করতে হবে আপনি আয়নার সামনে চলে যান, অর্থাৎ আয়নার সামনে দাঁড়িয়ে যখন আপনি কথা বলার চেষ্টা করবেন তখন আপনি খেয়াল করে দেখবেন আপনার অনেক অঙ্গভঙ্গি আপনার সামনে চলে আসবে, আপনার অনেক কথার মধ্যে আপনি কিভাবে আপনার মুখ নড়াচড়া করছে আপনি সেটাও দেখতে পাবেন। সো এরকম অনেক কিছু দেখার পরে কিন্তু আপনার অনেক বেশি জড়তা কাজ করবে প্রথমের দিকে। সো আপনি যখন এগুলো দেখে দেখে অভ্যস্ত হতেই থাকবেন আর কথা চালাতেই থাকবেন দেখবেন যে অটোমেটিক্যালি আপনার মুখ থেকে ইংরেজি বের হচ্ছে। আরেকটি জিনিস মাথায় রাখবেন, একটা শব্দ ভুল করার কারণে, একটি সেন্টেন্সের স্ট্রাকচার ভুল করার কারণে যদি আপনি ইংরেজি বলা থামায় দেন তাহলে কিন্তু সেটি আপনার ফ্লুয়েন্সি হবে না। কমিউনিকেশন যদি আপনি করতে পারেন, অর্থাৎ আপনার ইংরেজি যদি কেউ বুঝতে পারে তাহলেই কিন্তু আপনি ইংরেজি ভালো বলতেছেন, এটা মাথায় রাখবেন সবসময়। সো ইংরেজি বলার ক্ষেত্রে আপনি কখনোই ভয় পাবেন না, কখনোই মাথায় রাখবেন না কোথায় ভুল হচ্ছে, কোথায় ত্রুটি হচ্ছে, আপনি কোন কোন জায়গাগুলো কি স্কিপ করে গেলেন, কোন কোন জিনিসগুলোকে আপনার স্কিপ করা ঠিক হয়নি, এগুলো চিন্তা না করে ইংরেজি বলতে থাকুন, ডেফিনেটলি আপনি ভালো ইংরেজি শিখতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই।